টাইটানিক কি সত্যি অভিশপ্ত? দীর্ঘ চেষ্টার পর আবার তারই প্রমাণ মিলল। ডুবে গেল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোজাহাজ টাইটান। ওই ডুবোজাহাজে থাকা 5 জন যাত্রীরও মৃত্যু হয়েছে, আর এমনটা নিশ্চিত করেছে অভিযান সংস্থা ওশান গেট। তবে এমনটা হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? আজ থেকে 111 বছর আগে টাইটানিক যখন জলে ডুবে যায়, তখনই জাহাজকে খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু বহু চেষ্টার পরেও এই জাহাজকে তখন খুঁজে পাওয়া যায়নি। এর অনেক বছর পর সমুদ্রের অতল গভীরে খুঁজে পাওয়া যায় টাইটানিকের ধ্বংসাবশেষ। আর তখন থেকেই টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকে। টাইটানিকের সাথে এত মর্মান্তিক ঘটনা জুড়ে রয়েছে যা বারবার মানুষকে আকর্ষণ করে। এছাড়া এর সাথে জুড়ে রয়েছে বিভিন্ন রোমাঞ্চকর ঘটনা যা টাইটানিকের প্রতি মানুষের মনকে আকর্ষণ করে, আর তাই হয়তো মানুষের আগ্রহ বাড়তে থাকে এই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য। আর এই মানুষের চাহিদাকে পুঁজি করে ব্যবসা শুরু করে ওশান গেট নামক সংস্থা। তাদের কাজ হলো নিউফাউন্ডল্যান্ড থেকে যাত্রা শুরু করে টাইটানিকের ধ্বংসাবশেষ যেখানে রয়েছে ঠিক তার উপরে সমুদ্রতলে একটি জাহাজে করে আসা, তারপর সেখান থেকে একটি ছোট্ট সাবমেরিন যার নাম ছিল টাইটান, সেটি নিয়ে জলে ডুব দেওয়া টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্দেশ্যে। এই ছোট্ট সাবমেরিনে থাকে 96 ঘন্টার মতো অক্সিজেন। সাবমেরিনটি ছোট হবার কারণে এর যাত্রীর সংখ্যাও কম। খুব জোর 4 থেকে 5 জন যাত্রী এই সাবমেরিনে যাত্রা করতে পারে, আর একমাত্র ধনী ব্যক্তিরাই এই সাবমেরিনে যাত্রী হওয়ার সুযোগ পায়, কারণ এই যাত্রীর টিকিটের দাম প্রায় 2 কোটি টাকারও বেশি। ওশান গেট নামের এই সংস্থাটি এই যাত্রার আগেও একবার যাত্রা করেছিল এবং প্রতিবারই সফলতার সাথে তারা এই কাজটি সম্পন্ন করেছে। কিন্তু 18 জুন 2023 যাত্রা শুরু করার আগে জানতো না এই যাত্রা তাদের শেষ যাত্রা হতে চলেছে। 18 জুন তারা নিউফাউন্ডল্যান্ড থেকে যাত্রা শুরু করে, সঠিক জায়গায় এসে পৌঁছায়, অর্থাৎ যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে ঠিক তার উপরের সমুদ্রতলে, এবং সেখান থেকে টাইটান সাবমেরিন করে যাওয়ার কথা টাইটানের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এই যাত্রার যাত্রী ছিল 4 জন এবং একজন ছিল সাবমেরিনের চালক। এই যাত্রীদের মধ্যে একজন ছিল পাকিস্তানের ধনকুবের দাউদ, যিনি বর্তমানে ব্রিটেনের বাসিন্দা, এবং তার সাথে ছিল 19 বছরের তার ছেলে। এছাড়া ছিল ব্রিটেনের একজন বিজনেসম্যান হাসিম আলী, আর ছিল ফ্রান্সের বাসিন্দা বল হেনরি, এবং চালকের ভূমিকা ছিল ওশান গেটের CEO। এই 5 জন মিলে সমুদ্রের অতল গভীরে ডুব দেয় টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য। প্রথমে সবই ঠিকঠাক ছিল, কিন্তু কিছুক্ষণ যাত্রা করার পরে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল সেন্টারের সাথে। এরপরে শুরু হয় টাইটানকে খোঁজার প্রচেষ্টা। তো প্রথমেই আপনাকে জানাচ্ছি, এই সাবমেরিনের ভিতরে প্রায় 96 ঘন্টার মতো অক্সিজেন থাকে, অর্থাৎ এই টাইমের মধ্যেই এই সাবমেরিনকে উদ্ধার না করা গেলে এর ভিতরে থাকা 5 জন ব্যক্তির মৃত্যু ঘটবে। তাই তড়ি ঘড়ি করে এই সাবমেরিনকে খোঁজার প্রচেষ্টা শুরু হয়। যোগ দেয় আমেরিকান নেভি এবং কানাডার কোস্ট গার্ড, তবে তারা এই নির্দিষ্ট টাইমের মধ্যে এই সাবমেরিনকে উদ্ধার করতে পারেনি, আর তাই আশঙ্কা করা হচ্ছে এর ভিতরে থাকা 5 জন ব্যক্তিরই হয়তো মৃত্যু ঘটেছে। এরপর অনেক ঘন্টা ধরে চিরুনি তল্লাশি করার পরে খোঁজ পেলে সাবমেরিন টাইটানের। মার্কিন নেভির কথা অনুযায়ী উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের ঠিক 500 মিটার দূরে এই সাবমেরিনটির খোল এবং লেজের দিকের অংশ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছে এই সাবমেরিনের ইঞ্জিন প্রচন্ড গরম হয়ে যাওয়ার ফলে এবং জলের তলার প্রচন্ড চাপের কারণে এই সাবমেরিনে বিস্ফোরণ ঘটে, আর সমুদ্রের তলদেশে ছড়িয়ে পড়ে টাইটানের ধ্বংসাবশেষ। আবার অনেকের মতে টাইটানিক
মর্মান্তিক একটি অভিশাপ। এর সাথে জুড়ে রয়েছে অনেক মানুষের মৃত্যুর কাহিনী। আর হয়তো ওখানে থাকা কোনো অলৌকিক শক্তি এটা চায় না যে মানুষ বারবার টাইটানিকে দেখতে এসে তাদের বিরক্ত করুক, আর তাই হয়তো কোনো অলৌকিক কারণে ধ্বংস হয়ে গেছে সাবমেরিন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টাইটানিক কি সত্যি কি অভিশপ্ত? আপনার মতামত কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন। আর এই রকম অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।